স্যান্ডিরা প্রতিবাদ করতে গিয়েছিল সেই দূষণের, যার জন্য আজদের এই অবস্থা। আপনারা কি জানেন ভূপালে এখনো অসংখ্য বিকলাঙ্গ শিশুর জন্ম হয়? কারণ ভূপাল এখনো দূষণমুক্ত নয়। আমাদের কলকাতাতেও অনেক মানুষ এই কারখানার দূষণে আক্রান্ত হচ্ছে। পারুল, লাং ক্যান্সারে আক্রান্ত পারুলকে আপনারা চেনেন না? আমি চিনি। পারুল দাস কাজ করত মেটিয়া বুরুজের এক কীটনাশক কারখানা। পারুলের এক বছরের ছেলে বাবাই, ও টিভি হয়েছে কারণ ওই একই কীটনাশক কারখানার দূষণ। আর এরই প্রতিবাদ করতে গিয়েছিল স্যান্ডিরা। ওরা বাঁচাতে চেয়েছিল আমাদের, আমাকে। ওরা লড়াই করছে আমাদের জন্য, আর আমরা আমরা কি করছি? এর বিরুদ্ধে আমরা কি কোনো রকম ভাবে লড়াই করতে পারি না? বর্ষার কথা শুনছিলেন আপনারা রেডিও মির্চি 98.3 FM এ। টোটাল ইমোশনাল যাকে বলে সেরকমই একটা বক্তব্য রয়েছে বর্ষার। তবে আমার মতে লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস এবং জীবনটা এমন কিছু খাদে বা নর্দমায় পড়ে যায়নি যে সেখান থেকে উঠে আসা সম্ভব নয়। জীবনে আরও লড়তে হবে, জীবনে আরও বাঁচতে হবে, আরও এগিয়ে যেতে হবে। গানে ফেরার পালা, 10 মিনিটের মধ্যে ফিরছি। আপনার সঙ্গে থাকুন, শুনতে থাকুন হ্যালো কলকাতা অন রেডিও মির্চি 98.3 FM। ইটস হট, ইটস হট। বর্ষা, দেখো অনেকেরই মতে দের ইজ আ রাইট টাইম অ্যান্ড দ্য রাইট প্লেস ফর দ্য রাইট থিং। আমি জানি না এই মুহূর্তে সব কিছু রাইট কি না, রঙের দিকেও আমি খুব একটা যাচ্ছি না, বাট ইফ দ্য রাইট টাইম ইজ নাও দেন সো বি ইট। এই গানগুলোর ফাঁকে তোমার কথাগুলো এই মুহূর্তে ঠিক কেমন শোনালো সেটা বিচার করার উপযুক্ত লোক আমি নই, বাট নেভারদেলেস ওয়েলকাম টু দ্য গ্যাং। Thank you. Anytime. ঠিক আছে, বসো বসো বসো। দীপ্ত মল্লিক এবং প্রয়াসের মধ্যেকার অমীমাংসিত সমস্যার মীমাংসা করার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। দীপ্ত মল্লিকের কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে এবং এর ফলে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, যে জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড এনজিও প্রয়াসকে বলে যে সাক্ষী সহ এখানে উপস্থিত হবার জন্য। আমি এবং আমরা সবাই আশা করি যে নিশ্চয়ই তারা সাক্ষী সহ এখানে উপস্থিত আছেন। বাদী এবং বিবাদী পক্ষ আশা করি উপস্থিত আছেন। প্রয়াসের তরফে শ্রীমতী সুদীপা চক্রবর্তী, মল্লিক এন্টারপ্রাইজের তরফে দীপ্ত মল্লিক। আমি আছি। আমি মল্লিক এন্টারপ্রাইজের ম্যানেজার অলোক মজুমদার, দীপ্ত মল্লিকের রিপ্রেজেন্টেটিভ। কেন দীপ্তবাবুর কী হলো? আসলে মিথ্যে অভিযোগ, শ্রমিকদের অসহযোগিতা এবং ব্যবসায়িক বিরাট ক্ষতির কারণে দীপ্তবাবুর বাবা সুরজিৎ মল্লিক অসুস্থ হয়ে পড়েছেন। দীপ্তবাবু সেখানেই আছেন, উনি আসতে পারলেন না, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে উনি ক্ষমা চেয়েছেন। দুই পক্ষের অ্যাডভোকেটদের আমি নিজের নিজের বক্তব্য পেশ করতে অনুরোধ করছি। অ্যাডভোকেট শ্রী শবীন্দ্রনাথ লাহা আর অ্যাডভোকেট ইন্দ্রনাথ লাহা। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এখনো এসে পৌঁছননি। আশ্চর্য, অনেক সময় হয়ে গেল, উনি মানে ইন্দ্রনাথ বাবু এখনো এসে পৌঁছতে পারলেন না।
আজ উনি সাক্ষীদের হাজির করবেন, এরকমই তো কথা ছিল। নিশ্চয়ই কোনো কারণে আটকে পড়েছে। আমি মহামান্য জুরিদের অনুরোধ করছি একটু সময় দেওয়ার জন্য। এটা কিন্তু ছেলে খেলা নয়। এটা ছেলে খেলা নয়। আমি মহামান্য জুরিদের এবং বোর্ডের মহামূল্যবান সময় নষ্ট করার নিন্দা করছি এবং আশা করছি যে মহামান্য জুরিরা এই মামলার রায় এক্ষুনি দিয়ে দেবে। আর এটাও বলছি যে এনজিওর পক্ষ থেকে অ্যাডভোকেট ইন্দ্রনাথ লাহা যে গল্পগুলো বলেছেন তার কিন্তু কোনো সাক্ষী নেই এবং বোর্ডের কাছে অসুস্থ শ্রমিকদের যে লিস্ট পেশ করা হয়েছে সেটাও সম্পূর্ণ বানানো এবং সর্বৈব মিথ্যে। সুতরাং মহামান্য জুরিদের কাছে আমি এটা অনুরোধ জানাচ্ছি যে এই মামলার রায় দেবার সময় এই মিথ্যাচারটা যেন ওনারা মাথায় রাখেন। তাহলে তো প্রয়াসের আনা সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া ছাড়া তো আমাদের সামনে কোনো পথ খোলা নেই। সুদীপা দেবী, আই এম সরি। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আমি ওই কেবিনের পেশেন্টের সঙ্গে একবার। না, ওনার সঙ্গে তো এখন দেখা করা যাবে না, ডাক্তারবাবু ওনাকে এখন বিশ্রাম নিতে বলেছেন। আমি জাস্ট একবার দেখা করেই চলে আসব। আপনি কি ওনার বাড়ির লোক? না, বাড়ির লোক ঠিক, আমি ওর বন্ধু, আমার নাম বর্ষা। বর্ষা, আপনি কি সকালে আজ হ্যালো কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সব কথা শুনেছি, কিন্তু এমনি তো দেখা করতে দেওয়ার নিয়ম নেই। ঠিক আছে, আমি বাইরে আছি, আপনি দেখা করে চট করে চলে আসুন, আমি আসছি। পেরেছি স্যান্ডিদা, তুমি আমায় বলতে না, আমি একদিন ঠিক পারবো। আজ আমি তোমাদের কথা, শ্রমিকদের কষ্টের কথা সবাইকে জানিয়ে দিতে পেরেছি। আমি আমি জানি তোমার তোমার কিছু বলতে হবে না, তুমি শুনতে পাওনি তো করে শুনবে, তখন তো তোমার জ্ঞানই ফেরেনি। জানো, আজকে যখন আমি প্রথমবার মাইকের সামনে গেলাম, আমার না কিরকম একটা ভয় করছিল, বারবার মনে হচ্ছিল আমি পারবো তো, এতগুলো মানুষ আমার কথা শোনার জন্য অপেক্ষা করে আছে। তারপর আমার তোমার মুখটা মনে পড়লো, আমি পেরে গেলাম। কালকে আমি এসেছিলাম, আমি দেখলাম তুমি আইসিসিউতে আছো,
খুব কষ্ট হচ্ছিল দেখে, তাই আজকে সবার আগে তোমার সাথে দেখা করতে চলে এলাম। জানো স্যান্ডিদা, এই অনুষ্ঠানটা হওয়ার পর না রেডিও মির্চিতে অনেক ফোন এসছে, সবাই বলেছে যে এই লড়াইয়ে ওরা সবাই তোমাদের সঙ্গে আছে, এই তোমাদের লড়াইটায় ওরা সবাই তোমাদের সঙ্গে থাকতে চায়। তুমি তুমি খুশি তো? তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও স্যান্ডিদা, তোমাকে এইভাবে দেখতে একদম ভালো লাগে না। খুব লেগেছে না শোনা? আমার লাগেনি, কিন্তু বাকিদের খুব লেগেছে গো। স্যান্ডির স্যান্ডির অবস্থা খুব খারাপ। কেন এরকম করিস বলতো? কেন তোরা কথা শুনিস না? কথা শুনলে আর আমাদের চিন্তা করাবে কি করে বলো? তারপর আবার এত কাণ্ড ঘটে আছে, এত মাথায় লেগেছে, উনি নাকি এক ফোঁটাও কাঁদেননি। আরো কত কিছু হতে পারত বলতো। ঠাকুর রক্ষা করেছেন, অল্পের উপর দিয়ে সব মিটে গেছে। মোহর মোহর রে আর যাস না, কিন্তু এরকম করিস না, দেখ আমাদের উপর দিয়ে কি যায় একবার ভাব, দুশ্চিন্তা হয় না? পিসি আমি কি জানতাম বলো এমনটা হবে? বৌদি না করেছিল না? করেনি বল। আচ্ছা ছাড়ো না বাবা, এখন বাদ দাও না, শরীর খারাপ। তাছাড়া ডাক্তার কাকু বলেছেন না তোকে বিশ্রাম নিতে বেশি করে? চল ঘরে চল। হ্যাঁ ঘরে যেতে পারবি? কাঁদিস না, ব্যথা করছে না? কি হয়েছে? ওরা সবাই ঠিক হয়ে যাবে, মাথা ব্যথা করবে, কাঁদিস না, সবাই ঠিক হয়ে যাবে আমি বলছি। দেখ টাকা
সবাই ঠিক হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে ঠাকুর, সবাইকে ভালো করতে দিন। আস্তে উঠ, আস্তে উঠ, আস্তে আস্তে। প্রয়াসের অ্যাডভোকেট ইন্দ্রনাথ লাহাকে আমি তার সাক্ষীদের হাজির করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সুবলদা, কোনো ভয় নেই, যা যা হয়েছিল সব বলো। আপনার মাথা ফাটলো কি করে? শ্রমিকদের প্রত্যেকে অল্পবিস্তর আহত, আর এদের উপরে হওয়া হামলার জন্য মূলত দায়ী মালিক পক্ষের গুন্ডামি। মিথ্যে কথা! সত্যি কি মিথ্যে তা প্রমাণ করার জায়গা এটা নয়, আর আমি শ্রমিকদের উপরে হওয়া হামলারও বিচার চাইছি না, এর জন্য হাইকোর্ট রয়েছে। কিন্তু এরা দূষণে কিভাবে আক্রান্ত তা এদের মুখ থেকে শুনুন। আপনার নাম? আগে সুবল সাহা। আপনি কি করেন? আমি ওই কারখানায় কাজ করি, মল্লিক এন্টারপ্রাইজ। আপনার কোনো অভিযোগ আছে? আছে, আমি ক্যান্সারের রুগী, ফুসফুসের ক্যান্সার। আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না, ওই মালিক পক্ষ এইভাবে আমার আয়ু কেড়ে নিয়েছে। শুধু আমি নই, আমার মতো আরও অনেকে, অনেক বন্ধুদের আয়ু এইভাবেই কেড়ে নিয়েছে ওনারা। কুল ডাউন, কুল ডাউন। এবারে আমি এই কেসে সবচেয়ে করুণ আর সবচেয়ে আনফর্চুনেট কাহিনীটি আপনাদের শোনাতে চাই।